1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের সন্ধেবেলা চ্যানেল ওয়ানে ঘড়ির সাতটার ঘর ছুঁয়ে একটুখানি এগোতেই সময় হয়ে গেছে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠানের। আজকে বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আড্ডা দিতে এসে গেছেন সুদূর বীরভূম থেকে তরুণ কবি সুমন ঘোষ, যার অতি সম্প্রতি এবছরের এই বাংলা একাডেমির সাহিত্য উৎসবে বই বেরিয়েছে। বাংলা একাডেমি প্রতি বছর তরুণ দুজন কবির বই বের করেন। এইবারে সেই সুমন ঘোষ, বীরভূমে যার বাড়ি, সেই সুমন ঘোষ তরুণ কবি এসে গেছেন। সুমন, তোমাকে আমাদের স্বাগত জানাই। নমস্কার শিবাশিষ দা। সুমন, আমরা চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠানে চেষ্টা করি যে কলকাতাকে ঘিরে আমরা যারা আছি সাহিত্য চর্চা করি, সে তো আমরা করি, কারণ শহর কেন্দ্রের মধ্যে আছি, আমাদের স্টুডিও এখানে। কিন্তু আমরা যেহেতু আমাদের চ্যানেল ওয়ান বাইরে বাইরে আরও অনেকে দেখতে চান, পান দেখার সুযোগ ঘটে যায় অনেকের, সেই জন্য আমরা এই যে মফস্বল শহরগুলো, গ্রামগঞ্জ, সেই সব জায়গাতেও তোমাদের মতো যারা কবি থাকেন, কবিতা চর্চা করছেন, সাহিত্য চর্চা করছেন, তাদেরও মাঝে মাঝে আমরা এখানে নিয়ে আসি। তা আজকে খুব ভাল লাগছে যে তুমি বীরভূম থেকে একবারে চলে এসেছো আমাদের এই চ্যানেল ওয়ানে অনুষ্ঠানের জন্য। তোমাকে না, সেটা আপনার ভালোবাসা এবং আপনার ডাকের ফলে এটা সম্ভব হয়েছে, কারণ এরকমভাবে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার অভিজ্ঞতা আমার খুব একটা নেই। আমাদের মতো যারা কলকাতার বাইরে থাকেন সেই রকম তরুণ কবিদের তারা এই মঞ্চে, এই চ্যানেলে নিয়ে আসছেন এবং সাক্ষাৎকার। একটা দেখো, সাহিত্যের একটা অঙ্গ হচ্ছে তারুণ্য, তাই না? ধরো সুনীল গঙ্গোপাধ্যায়রা চলে গেছেন, শঙ্খ ঘোষ চলে গেলেন, নবনীতা দি চলে গেলেন, এই মানে এরকম তো আস্তে আস্তে চলে যান। উৎপল কুমার বসু চলে গেলেন, হ্যাঁ উৎপল কুমার বসু চলে গেলেন, এই দেখো সম্প্রতি দু চার বছরের মধ্যে কত, সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন, হ্যাঁ কত বড় কবি একজন চলে গেলেন। তো এইটা না মানে সাহিত্য একটা প্রবাহ, বারবার তরুণ কবিরা, তরুণ সাহিত্যিকেরা যদি না আসেন, নতুন রক্তকণিকা যদি সঞ্চারিত না হয়, তাহলে আর কি করা হবে? মানে চ্যানেল ওয়ানের সত্যি সত্যি এই অনুষ্ঠানে তরুণদেরও ধরার যে চেষ্টা, সেটা একটা খুব বড় ব্যাপার। তুমি একবারে, তুমি যেহেতু কবিতাটাই তোমার মূল উপজীব্য, তুমি একটু একটু আর দুই গদ্য লেখাও লিখেছো, তোমার একটা কবিতা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে। এই কবিতার নাম সারা। শুধু এই মন মনখানি অনুবাদ করে করে যায় জটিল রটনা তারা, শিকড়ে অর্কিডে টবের শ্যাওলায় অতি ক্ষুদ্র জলতক, অতি দগ্ধ ব্যথাবোধ সেই মাটি খুঁড়ি প্রতিদিন, সে দেখায় শিরা কাটা ধমনীতে ঢুকে পড়া ঘুণ, অস্থির অস্থির লাগে মিলনের আগে যেন শনিতে ঢুকেছে বিনিদ্র মৈথুন, একা পেয়ে খেতে আসছে সেই দৈত্য রক্তমাখা ঠোঁট, কোথায় পালাবো আমি সারা ঘরে দেওয়ালে আয়নায় আমার সুচগ্র শ্বাস, কাটাকুটি খেলে শ্রান্ত কি অবোধ প্রাণ সংকুলান, এই যাকে শোনা ভাবি এই মনে হয় বড় ম্লান, কে তবে কম্পিত হয় ব্যথামুগ্ধ ছায়া হাতে এলোমেলো হৃদয় বুদবুদ, লিখি না তো শুধু সারা দিই জমা করে রাখি সব প্রমাণ সাবুদ। বাহ, আর তোমার ওই যে বীরভূমকে নিয়ে যে কবিতা, হ্যাঁ বীরভূমকে নিয়ে, রাধা মাধবের মতো প্রাণ ইত্যাদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কবিতা শোনাবো? অবশ্যই, নিশ্চয়ই। রেখা, লাফিয়ে নেমেছি করতলে, রেখা থেকে আর এক রেখায় যেতে যেতে খর গোঁজা শীতল শালিক রাধা মাধবের অশ্রু, বাতাসা নির্ভর দুটি প্রাণ, যেতে যেতে ধুলোর স্বভাব মাটিতে নামানো শিরস্ত্রাণ, ছদ্মবেশী প্রতারক টানা চুপিসারে রয়েছে সে, দেখি বারে বারে সে কখন খুন করবে অথবা সে আবার উধাও, ধরা ধরা সে দেবে না জানি তাও ধাওয়া করব পিছু পিছু বুনো আল করতল থেকে করতলে, রেখা বাষ্প বিপর্যয় অহরহ উপেক্ষা অঞ্চলে। তুমি পেলে কি করে এই যে কি রাধা মাধবের অশ্রু, আসলে আমি বলি নির্ভর দুটি প্রাণ, আসলে আমি ছোট্ট রাধা মাধবের মন্দির মনে পড়ে আমাদের,
সেখানে ওই পুজো হয়, বাতাসা দেওয়া হয়, মানে এগুলো না তোমাদের আমাদেরও আছে শহরে। আসলে আমি আমার দুটো কথা বলি, আমি আমার আমার যে বাড়ি, আমার বাড়ির পাশেই রাধা গোবিন্দ মন্দির, সেখানে আমি রাধা গোবিন্দকে দেখি। রাধা গোবিন্দ একাই থাকেন সারাদিন, খুব একটা লোকজন আসেন না। আর তাছাড়া আমাদের বীরভূম জেলায় এরকম রাধা মাধবের মন্দির, এরকম ধরুন আরও মদনমোহনের মন্দির, এরকম পথ থেকে ঘাটে, এরকম মাঠে দূরে যেতে যেতে গ্রামে, এ গ্রাম থেকে সে গ্রাম যাচ্ছি, কোথাও একটা আছে, এরকম তো আমি অনেক ঘুরে বেড়াই। বীরভূম মানে তো তোমাদের শান্তিনিকেতন, সেখানে তুমি গেছোই? হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে আমার দেখাও হয়, কিছুদিন আগেই তো দেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা তুমি জয়দেবের বা কেঁদুলি সেখানে তোমরা যাও? হুম, জয়দেব কেঁদুলিতে আমি যাই। জয়দেব এবং কেঁদুলির তো সামনেই, জয়দেব কেঁদুলির মেলা প্রতি বছরই মাঘ মাসে হয় এবং খুব বড় করে মেলা হয়। জয়দেব কেঁদুলিতে আমি যাই এবং জয়দেব কেঁদুলিকে নিয়ে আমি খুবই, মানে জয়দেবের মনে হয় যে জয়দেব কেঁদুবিল, রামচন্দ্র দাস, এসবকে আমরা ইনহেরিট করি কি মনে মনে হয়? আমরা আমাদের লেখায় কি একদম একদম আমার মনে হয়, আমি জয়দেবকে নিয়ে আমার এখনো, মানে আমি জয়দেবের যে আমার খুব ওই জায়গাতে পা দিলে না, আমার মনে হয় যে এত বড় কবি জয়দেব, তিনি এখানে জন্মেছিলেন, এইখানে এই ঘাটে তিনি স্নান করতেন, এই তার মন্দির ছিল, এগুলো খুব আমাকে মানে, এবং রামচন্ডী দাসের কথা, জয়দেবের কথা, হ্যাঁ এগুলো আমার মধ্যে কিন্তু আছে। মানে আমি কি করো পেশায়? কি আমি পেশায় শিক্ষকতা করি, কিন্তু পেশায় শিক্ষকতা করলেও আমি আসলে ছোট থেকে ভেবেছি, ভেবে এসছি আর কি, যে লেখালেখিটাই যেন আমার সবসময়ের কাজ আর কি। মানে এই লেখালেখির বাইরে আমি পেশাগত কারণে শিক্ষকতা করি ঠিকই, কিন্তু লেখালেখিটাকেই আমি ভেবে এসেছি, আমার সবসময় যেন লেখালেখির মধ্যেই আমি থাকি। সাধারণত কি একটা পত্রিকা তুমি তার জন্য কবিতা চেয়ে? হ্যাঁ, চেয়ে নিয়েছিলাম, সেই পত্রিকাটিকে আমি সহযোগিতা করি, এখন শান্তিনিকেতন। এখন শান্তিনিকেতন একদম শান্তিনিকেতন থেকেই বেরোয়? হ্যাঁ, রতনপল্লী থেকে বেরোয়। বাহ, আবির মুখোপাধ্যায় তার সম্পাদক, আমি তাকে সহযোগিতা করেছি বেশ কয়েকটি সংখ্যায়, যতটা সম্ভব সহযোগিতা করি, এবং সেই সংখ্যায় ওই আবির মুখোপাধ্যায়ের ওই পত্রিকার জন্য আমি আমার পছন্দ। এই যে আমাদের যেমন চ্যানেলে সাক্ষাৎকার দিতে তুমি চলে এলে, বীরভূম থেকে ট্রেনে করে কোন ট্রেনে এসছো? শান্তিনিকেতন এক্সপ্রেস নাকি? না, আমি শান্তিনিকেতন এক্সপ্রেসের আগে একটা ট্রেন আছে, সেই ট্রেনটাতে এসেছি। এই বীরভূম থেকে শান্তিনিকেতনের আশপাশের একটা গ্রামীণ আবহ থেকে ট্রেনে করে কলকাতায় চলে এসে অনুষ্ঠান করে আবার রাত্রে বীরভূমে ফিরে যায় বীরভূমের তরুণ কবি সুমন ঘোষ। খুব আনন্দের কথা, যাবেন না আপনারা ওর কাছে, এরকম আকর্ষণীয় আরও অনেক কথা আমাদের শুনতে হবে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। ফিরে এলাম বিরতির পর বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। চ্যানেল ওয়ানে আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বীরভূম থেকে সরাসরি একেবারে আজকেই ট্রেনে করে এসেছেন তরুণ কবি সুমন ঘোষ। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যার বছরে তার তরুণ কবি সিরিজে নতুন বই বার করেছেন, তেমনই একজন কবি সুমন ঘোষ। সুমন তুমি আছো, আবার তোমার একটা কবিতা দিয়ে আমরা এই দ্বিতীয় পর্বটা শুরু করি। এই কবিতার নাম শালগ্রাম। প্রথমবারের চন্দ্রদয়ে খুলেছি চোখ একটু ভয়ে, রুমাল ওরা ঘন সে জঙ্গলে, শীতের উনুন জ্যোতিষ্করা হাত ছানি দেয় সফেদ ঘোড়া, গাছের গতি বলকলে বলকলে। ঠিক তখনই ঘুড়ির বুকে বোতাম খুলে পড়ছ ঢুকে, দিলদরিয়া বাতাস যত নোনা, গ্রহণ ছিল সেবার রাতে, কিরণ মাখা দূর চূড়াতে বলেছিলে কখনো আসবো না। বন্ধ চোখে অন্ধ উজান, উদিত নাথ মেরেছে বান, সেবান দিয়ে লেগেছে, সেবান গিয়ে লেগেছে সিন্ধুকে, থরথরিয়ে কাঁপছে পাতা, যে এতদিন অনাঘাতা সে চিনেছে বিভিন্ন বিন্দুকে। সরল রেখা বক্ররেখা, একটি কুহু একটি কেকা, রঙিন প্রদীপ জ্বালায় মাঠে মাঠে, পাশেই নতুন পুষ্করণী, গন্ধ পাঠায় মেঘ বাহিনী, ছন্দ শেখায় নতুন নতুন পাঠে, পাঠের পারদ পাঠের দ্যুতি, যে ঘটালো অভিশ্রুতি, জঙ্গলে ডুব গুপ্তপুরীর শাখায়, সামনে রাখা শালগ্রামে ঘোড়ার দেবী একটু থামে, নিঝুম হেসে তেলার সিঁদুর মাখায়, ধূপকাঠিতে আগুন ধরায়, ভিন গ্রহতে কোন অপসরায়,
নিজের হাতে পোড়ায় দুটো ধুনো, বাইরে টেনে আনলে বড় সবিস্তারে বিপদতম, ভুলেই গেছি কে ছিল ঘর কুনো। আবার যখন পড়ছ এসে অথই রাতে এক নিমেষে, খুলেছি চোখ একটু ভয়ে ভয়ে, রুমাল ওড়ায় জঙ্গলে সব উপাদান ঝুলছে ফলে, প্রথমবারের অবুধ চন্দ্রোদয়ে। বাহ, বেশ, এ কি প্রেমের কবিতা? প্রেমের কবিতা। আচ্ছা, চলে আসি তোমার আর একটা কবিতায়। আচ্ছা, এইটা কীর্তনের ওপরেই লেখা কবিতা, মানে ওই নাম ওইসবের ওপরেই লেখা কবিতা। সুন্দর কীর্তন তো তোমার বীরভূমের প্রাণ রে বাবা। হ্যাঁ, চুরিতে সে অর্ধ পরিস্ফুট, এই কবিতার নাম বদনাম। বাকি মন সনাতনে সারা, রূপের বাসিন্দা যারা, তারা কি আত্মীয় নয়? তারা নয় কাগজে মুদ্রিত জলকণা, ছিলে তুমি অবসন্ন মেঘের পাহাড়ে, সে কথা লিখেছি তাকে, বলেছি যে দেখা হলে কথা হবে বড় পুনরায়। যদি চাও ছায়া ছবি হবে কিছু কিছু, রূপ সনাতন হবে অদ্বৈত নিতাই। চুরি ডাকাতিতে যদি কোনো দিন তার দেখা পাই, নিজের অনন্ত খুলে চেয়ে নেব শুধু আঁখি দুটো, চেয়ে নেব অশ্রুধারা শ্রীমুখের নাম, কলঙ্ক প্রসাদ নেব ঘুরে ঘুরে, নেব আমি যত বদনাম। বাহ বাহ, কলঙ্ক প্রসাদ নেব যত বদনাম। রাধাকৃষ্ণের প্রেম তো তাই। প্রেম ব্যাপারটা আমার কাছে মানে এমন নয় যে সেটা খুব অগভীর, বাইরে বাইরে এরকমটা নয়, কিন্তু আমার কাছে প্রেমের খুবই গভীর একটা তাৎপর্য আছে, এবং সেটা যে সবসময় একজন নায়িকা থাকতে হবে তেমনটাও নয়, যে একজন নায়িকা থাকতে হবে, আমি মনের মধ্যে সেই প্রেম লালন করি। যে একজন নায়িকা থাকবে তার সঙ্গে আমার প্রতিদিনের যোগাযোগ থাকবে, এরকম নাও হতে পারে, আমি মনের মধ্যে। সেই প্রেমটা কি বায়বীয় হবে? তুমি যে মনের মধ্যে প্রেম লালন করো সেটা কি বায়বীয় হবে বলতে? বায়বীয় কথাটা আমি এক্ষেত্রে বলবো না, তার কারণ হচ্ছে এই যে কলঙ্ক প্রসাদ তুমি শব্দে বললে, আমরা শুনেছি যে কলঙ্কিনী রাধা গান আছে, এবং এই কলঙ্ক প্রসাদ নেব এটা তো আমাদের ঐতিহ্য, এটা তো আমাদের বাংলা কবিতার বা বাংলার যে ধারা তার তো এটা ঐতিহ্য বটেই তো। এই সেই ঐতিহ্যটা যে কলঙ্ক, আমি কাজলের ঘরে থাকি, কলঙ্ক আমি কাজলের, কাজল আমাকে বলে সমস্ত কথা কথা, এটা তো ঐতিহ্য বাংলা কবিতার। এবার এই ঐতিহ্যটা আমার মনে হয় যে আমরা যদি বহন করি, মানে আমাদের রক্তে মিশে আছে এটা, সেটা যদি আমরা বহন করি। এবার বায়বীয় কথাটা আমি বলবো না, তার কারণ হলো যে আমি বলতে চাইছি নায়িকা হয়তো একজন আছে, সে আমার মনে আছে, তাকে হয়তো আমি বাস্তব, যে বাস্তব পরিসরে তো আমাদের অনেক বাধা নিষেধ, বিধি নিষেধ, সামাজিকতা এইসব আছে, সেখানে হয়তো তাকে আমি চাক্ষুষ করতে পারছি। তুমি এই যে কবিদের সঙ্গে সঙ্গ করেছো তো, তুমি কি পিনাকী ঠাকুর বা সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গ পেয়েছিলে কখনো? সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার, মানে আমার বয়স তখন খুবই কম ছিল, উনি সাহিত্য একাডেমির সভাপতি হওয়ার পরেও আমার সঙ্গে উনি, মানে প্রায় আমি ফোন করতাম এবং ফোনে কথা হতো নানা সময়, আবদার উনি ফোনে কবিতা। শান্তিনিকেতনে সুনীলদার যে বাড়ি, একা এবং কয়েকজন, কখনো দেখা হয়েছে তোমার? স্টেশনে নামছেন, প্রণাম করলাম, উনি যোগেন চৌধুরী, এবং ফোনে কথা হলো। আমি, উনি যখন বেঁচে ছিলেন তখন পিনাকী ঠাকুর পিনাকীদা আমাকে খুবই স্নেহ করতেন, আমি ওকে খুব শ্রদ্ধা করতাম, আমি পিনাকী ঠাকুরের কবিতা তো আমি খুবই ভক্ত, আমি যেমন আপনার কবিতার ভক্ত, পিনাকী ঠাকুরের কবিতারও আমি খুব ভক্ত। যখন সুনীলদা কৃত্তিবাসী সম্পাদক, তখন আমি একবার সহ সম্পাদক, তুমি লিখেছো কৃত্তিবাসী? লিখেছি, এবং 2010 সালে আমি কৃত্তিবাসের স্মারক সম্মান পেয়েছিলাম। 2010-এ পুজো সংখ্যায় যে কৃত্তিবাস, তাতে আমার কবিতা দিয়েই কৃত্তিবাসটা শুরু হয়েছিল, এবং তখন ওরা প্রকাশনার তরফ থেকে একটা স্মারক সম্মান দিতেন। তখন তো সুনীলদা বেঁচে? হ্যাঁ, বেঁচে, সেই স্মারক সম্মান আমি পেয়েছিলাম, খুবই আনন্দের কথা। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় থাকতে তুমি কৃত্তিবাস স্মারক সম্মান, স্মারক সম্মান মানে কিন্তু ওই সংখ্যায় আমার লেখাটি প্রথমে ছাপা হলো, এবং সেই জন্যে ওরা কিছু বই উপহার দিতেন বরুণ কবিকে, এবং সেটা নামটা লেখা থাকতো যে অমুক প্রকাশনার পক্ষ থেকে কৃত্তিবাসী অভিনন্দন, সুমন ঘোষকে এই পুরস্কার, মানে স্মারক সম্মান দেওয়া। বেশ, সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত থেকে কৃত্তিবাস স্মারক সম্মান নিয়েছেন এমনই একজন তরুণ কবি,
এবছরে বাংলা একাডেমি যার আলাদা করে তরুণ কবি সিরিজে বই বার করেছেন, সুমন ঘোষ বীরভূম থেকে এসে আমাদের সাক্ষাৎকার দিচ্ছেন। কেউ যাবেন না, কবি সুমন ঘোষ আমাদের সঙ্গে আছেন। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন তরুণ কবি সুমন ঘোষ। সুমন, তুমি তো তোমার কবিতা আমরা শুনলাম, তোমার জীবনযাপন, প্রেম সম্পর্কে তোমার ধারণা সব কিছু শুনছি। আচ্ছা, তোমার আগামী পরিকল্পনার কথা তুমি যদি কিছু বলো। আগামী পরিকল্পনা বলতে, আমি এবছর তো বাংলা একাডেমি থেকে এই বইটি ওরা বের করেছেন, এর সঙ্গে সঙ্গে আগামী বইমেলায় আমার একটি চার ফর্মার কবিতার বই প্রকাশিত হতে চলেছে সপ্তর্ষি থেকে। বাহ, খুব ভালো। আমি তার কি নাম দিয়েছো? মুকুরে যে ভ্রম ওড়ে। মুকুরে যে ভ্রম ওড়ে ওড়ে, আচ্ছা, মুকুরে যে ভ্রম ওড়ে, এই কবিতার মুকুর মানে তো আয়না। আয়না, আচ্ছা, তোমাকে একটা জানতে চাও, ধরো তুমি আয়না না লিখে মুকুর লিখছো কেন? মানে মুকুর তো আমরা বলি না। না, এই যে শব্দের খেলা, এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? বিশেষ তাৎপর্য মানে মুকুর, আয়না আমি লিখতেই পারতাম, কিন্তু আমি আয়নার পরিবর্তে যখন মুকুর ব্যবহার করি, মানে মুকুর শব্দটা তো ব্যবহৃত হয় না, আমি চেষ্টা করি অনেক সময় কবিতায় যে শব্দ ব্যবহার করা হয় না, যে শব্দ লোকমুখে এখন অচল চলে না, তাকে আবার কবিতায় ফিরিয়ে আনতে এই চেষ্টাটা আমার আছে। এটা সচেতনভাবে করি তা না, কিন্তু না, এই চেষ্টাটা আছে কেন? মানে তার কি তোমার কবিতার মানে কোনো উড়াল ঘটে তাতে? কবিতা কি ভালো হয়? ঝাঁকুনি ঝাঁকুনি হয় অনেক সময় শব্দ, নাকি তুমি সেই যে একটা সময় ছিল যে সুদিন দত্ত বা ওই সময় বিষ্ণুদেরা চাইতেন যে ডিকশনারি না খুললে আমার কবিতা বোঝা যাবে না? না না, এরকম স্কলার পোয়েটদের মতো? একদম না, একদম না, একদম সাধারণ মানুষ স্কলার পোয়েটদের মতো লেখাপড়া শিখে তবে কবিতা বলি না? না না না, আমি তা মনে করি না। কবিতা একদমই, আমি মনে করি যে কবিতা একদমই আমাদের ভাবের বিষয়, এবং কবিতা বোঝার জন্য শুধু একটা মন দরকার হয়, সেই মনটুকু আমি চাই। আচ্ছা, এই যে মুকুরে যে ভ্রম উড়ে, হ্যাঁ, তার থেকে তুমি কোনো কবিতা আমাদের শোনাবে? হ্যাঁ, শোনালাম, শুনিয়েছি, আর সেগুলো খুবই জল হাওয়া মাটির কবিতা, প্রেমের কবিতা। বই বের করছে কারা? সপ্তর্ষি বের করছে। সপ্তর্ষি প্রকাশন, মানে বইমেলায় পাওয়া যেতে পারে? বইমেলায় পাওয়া যাবে। এখন আমি আপনাকে অন্য দুটি কবিতা শোনাই। আপনি বীরভূমের কথা বললেন, সেই বীরভূমের দুটি কবিতা শোনাই। কীর্তনে এই কবিতার নাম নাম, একটু আগে বদনাম শোনালাম, এই কবিতার নাম নাম। মানে নাম সংকীর্তন হয় জানো? হ্যাঁ হ্যাঁ, নাম সংকীর্তন, এই তো। কীর্তনে সকাল হয়, বাহ, নগরে বেরোই যত অলকা তিলকা, ললাটের নদী ধরে যত খেয়া পার হয় মধু বৃন্দাবন, মধুর বংশীর ধ্বনি থেকে থেকে বলে ওঠে এসো জনার্দন। খুব ভালো। পিনহ পিনহ মালা তব গলে, শিখি পাখা নাচে প্রতি পলে পলে, আর পিনহ পিনহ বাস, নাম নিয়ে বেরিয়েছি আমি বারো মাস, যে নাম তোমার ছিল মনে হয় গত জন্মে কোনো এক কালে, গড়াই যমুনা ধারা সারা পাড়া ভেসে যায়, বাক্যাবধি ভেসে যায় উন্মাদের ভালে, শুক বলে বহে কৃষ্ণ, শাড়ি বলে রাধা, আমার সকল নাম যার কাছে বাঁধা, সে খালি বলে না কিছু, ঠোঁট দুটি কাঁপে, এমন সজল মূর্ছা কার অভিশাপে, কেঁদে কেঁদে দিন যায় কীর্তনের গ্রামে, রাই জাগো শ্যাম জাগো তুমি জেগে ওঠো সখী অবিরল নামে। খুব ভালো, খুব ভালো। এ তো তুমি সাংঘাতিক একটা বাংলার আবহমান বাংলাকে ধরেছো, আমাদের কীর্তনের বাংলা, আমাদের রাধাকৃষ্ণ পদাবলীর বাংলাকে তুমি ধরেছো, এবং সবচেয়ে বড় কথা তোমার বীরভূম, লাল ধুলোর কুয়াশা মাখা ভোরের যে বীরভূম, সেখানে যে খঞ্জনি বাজিয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন কীর্তনিয়া, এবং আমি কীর্তনের বীরভূমের গ্রাম বাংলা ধরা, হ্যাঁ, এবং আমি অনেক কীর্তনের রাত কাটিয়েছি, হ্যাঁ, কীর্তনের রাত, বাউলের রাত। এটা আমাদের চ্যানেল ওয়ানে যারা আমরা বই আড্ডা লিখার চা ধারাবাহিকভাবে দেখি, ফলো করি, আমরা দেখছি যে শহর আর শহর নাগরিকতার কেন্দ্রে থাকা কবিতা একরকম, তোমরা যারা একেবারে শহর কেন্দ্রের বাইরে থেকে বীরভূমের একটা গ্রামে থেকে একটা শান্ত জীবন যাপন করো, তোমাদের মধ্যে আবহমান বাংলা অন্যভাবে ধরে দেয়। আর একটা বীরভূমের কবিতা তুমি শোনাও আমাদের। আর একটা বীরভূমের কবিতা শোনাই। আমি একটা কথা বলি, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে আমি না
এরকম গ্রাম বাংলায় একটা গ্রাম বাংলার যারা কবি, মানে কলকাতার বাইরে যারা কবি, তাদের মধ্যে এরকম একটা চলে যে উনি তো কলকাতার কবি, উনি, আমি সবসময় ভেবেছি জানেন যে আমরা সবাই বাংলার কবি, বাংলার কবি, এবার সবসময় ভেবেছি যে বাংলার কবি আমরা। এবার আমি এর জন্য হয় কি, অনেক সময় কলকাতার কবি, গ্রাম বাংলার কবি, এই যে অনেক, না আমি বলতে চাই, এটা এটা আপনার, আমি তা বলছি না, আমি জানি ওসব আলোচনা জানি, আমরা কবিতা উৎসবে কবিতা পড়তে যাই, কলকাতা থেকে এসে কবিতা পড়ে চলে গেলে, এসব সব তো শুনছি দীর্ঘ 30-35 বছর শুনছি, সেটা বলছি না। আমি বলছি আবহমান বাংলার বাঙালি, ঠিক, ধরো মনসা মঙ্গল পদাবলীর ঐতিহ্য, তা কিন্তু গ্রামীণ জীবনে যেভাবে বেঁচে থাকে শহর কেন্দ্রে সেভাবে থাকে না, থাকা সম্ভব নয়। এখানে বিদেশি কবিতার আক্রমণ, তাই না, নানা রকম ঝাঁপিয়ে পড়ছে, সেসব খারাপ তা বলছি না, কিন্তু আবহমান বাংলার বাঙালি একটা শান্ত প্রদীপের শিখার মতো মেদুর হয়ে ওই রাধা মাধবের মন্দিরে যে জ্বলে থাকে, ওই মৃদু শান্ত আলোটা তোমাদের কবিতায় পাওয়া যায়, সেটা আমরা খুব মিস করি, সেটা একটা মহার্গ, মাথায় ঠেকানোর মতো জিনিস। পড়ো না, আপনার কবিতায় কিন্তু এই চিরকালীনতা, কিন্তু আমরা তো ঠিক আছে, আমার কবিতা, আমি তো আজকে সাক্ষাৎকার নিচ্ছি তোমার, বলো। সবে মাত্র ধানে অপযশ ধুলো মাখে, চরিত্র হনন করে, বলে তুমি কেন গিয়েছিলে সবে মাত্র ধানে, সকল মাত্রে এক ছায় তুমি কি এখনো অনুপুঙ্খ রায় ভিক্ষা করো, সদাশিব পাহারায় থাকো কাহার উদরে, জ্যোৎস্না এসে দুধ খায় ধান্য চরাচরে, গর্ভবতী কারুযশ অপযশে সে দোলায় মাথা, মিলিয়ে যাবার আগে মনে মনে কেঁদে যায় উদ্বাস্তু বিধাতা। খুব ভালো, মিলিয়ে যাবার আগে মনে মনে কেঁদে যায়, কেঁদে যায় উদ্বাস্তু বিধাতা, বিধাতা অসামান্য, সব লাইন পাও কি করে তোমরা, স্বর্গ থেকে পাও, কোনো কাজ করতে ভালো লাগে না, অনেক সময় কাজের মধ্যে থাকলে বা বাসের মধ্যে আছি, ট্রেনের মধ্যে আছি, হয়তো লাইনটা কোনো খুব ব্যস্ততার মধ্যে আছি, ভিড় রাস্তায় আছি, হয়তো লাইনটা হারিয়ে গেল, তখন মনের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা তৈরি হয় এবং আর কোনো কাজ করতে ভালো লাগে না। এবং আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়েছিলাম, উনি বলেছিলেন যে কবিতা আসে বিদ্যুৎ চমকের মতো, প্রথম লাইন কবিতার বিদ্যুৎ চমকের মতো আসে, এবং প্রথম লাইন বিদ্যুৎ চমকের মতো এসে একটু ভেবেই দ্বিতীয় লাইন চলে আসে, তৃতীয় লাইনে এসে আর একটু ভাবতে হয়, মানে ভাবতেও হয় না দ্বিতীয় লাইনের কথা, এটাই উনি বোঝাতে চেয়েছিলেন। সুনীল একটা লেখা আছে, ঝাটিঙ্গানা হারান যখন স্টেশনে হাঁটতে হাঁটতে, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ বিদ্যুতের মতো মাথায় লাইন এসেছিল, ভ্রূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের, ঠিক বলেছ, তুমি ওই লেখাটার কথাই বলছি। এবং উনি যে কেউ কথা রাখেনি বলে ওর যে বিখ্যাত কবিতা, সেই কবিতাটি উনি তো মাত্র 10 মিনিটে লিখে ফেলেছিলেন। আচ্ছা, তুমি কি এই পরম্পরার ধারা বহন করো, আমরা একদম শেষ দিকে এসে গেছি, এই যে ধরো আমাদের বাংলা কবিতার এতটা বহমান ধারা, সুনীলার নাম তুমি করছো, পিনাকী ঠাকুরের নাম করছো, চন্ডীদাস, বিদ্যাপতি, রবীন্দ্রনাথের নাম হলো শান্তিনিকেতন, এই বহমান ধারাটা সুনীল গঙ্গোপাধ্যায় আজকালকার ছেলেরা বহন করে তাদের মধ্যে, নাকি তারা কিচ্ছু পড়ে না, তাদের মধ্যে ওই কবিতার বোধটা, ওই যে বাংলা কবিতা যে একটা হাজার বছরের ঐতিহ্য মেনে আসছে, এই ধারণাটাই তৈরি হয় না, তোমার মতে কি মনে হয় ছোট্ট করে? আমার মতে মনে হয় যে বাংলা কবিতা পড়তে গেলে বা বাংলা কবিতা নিয়ে কাজ করতে গেলে এই কবিতার ব্যাপারটা তো মন থেকে আসে, এই অনুভব থেকে আসে, অনুভবটা একটা বড় ব্যাপার, তার সঙ্গে আমি যদি বিদ্যাপতি রবীন্দ্রনাথ না পড়ি, আমি যদি শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, উৎপল কুমার বসু, জয় গোস্বামী, সুবোধ সরকার না পড়ি, তাহলে তো আমার পক্ষে মানে কবিতার যে বিশ্ব সেটাকে তো জানা সম্ভব হবে না, অন্তত বাংলা কবিতার, বিদেশি কবিতা তো আছেই, সংস্কৃত কবিতা আছে। তরুণ কবির এই সৎ উচ্চারণের সঙ্গে শেষ করি আজকে আমাদের বই আড্ডা লিখার চা অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে বীরভূম থেকে সরাসরি কলকাতায় চলে এসে স্টুডিওতে উপস্থিত ছিলেন তরুণ কবি সুমন ঘোষ। সুমন, তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যারা দেখলেন সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমার শ্রদ্ধা গ্রহণ করবেন, ভালোবাসা নেবেন।